তারপরে ওয়াল্লাদীন হুম লি ফুরুজিম হাফিজোন চার নম্বর মমিন্দের মনে হচ্ছে তারা লজ্জাইসতানকে হেফাজত করে চার নম্বর গুণ কি লজ্জাইস্তানকে হেফাজত করে আল্লাহর নবী মোহাম্মদুর রসুলুলুল্লাহ সাইসাল্লাম বলছেন মাইয়াদ্মান উলি মা বাইনা লেহ ইয়াইহি ওয়াফাখিদেই হিনা আদমান উল্লাহুল যেন না যেই লোক আমার কাছে জামিন হবে জিম্মাদার হবে এই অদা করবে যে আমি হেফাজত করব। কোন জিনিসকে মা বাইনা লেহিয়াই তার দুই দাড়ির মধ্যখানের জিনিস কোনটা এই তার জিহব্বাকে হেফাজত করবে ওমা বাইনা ফাঁকে যাই হে তুই তার দুই রানের মধ্যবর্তী স্থান তার মানে লজ্জা হেফাজত করবে দুইটা জিনিসের হেফাজত তার জিহব্বার হেফাজত করবে যেটা একটু আগে বলেছি ওয়াল্লাদিন আহমানের লাগবে মরেদন আর এখন আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিন আহম লে ফরোজ হে তার লজ্জা হেফাজত করবে মুখকে কন্ট্রোল করবে তাহলে রসম বলছেন আনা লাহুল জাননা আমি তো তার জন্য জান্নাতের জামিন হলাম বলুন সুহান রসুল সাহাশালামের জামিনের কোনো হেরফের হবে নাকি রসুল সাহাশালামের কথার কোনো হেরফের হবে না তবে আমরা সেটাকে হয়তো হেফাজত করতে পারছি না আল্লাহ যেন আমাদেরকে এই গুণ অবলম্বনের অর্জনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই মুখ ও লজ্জাস্থান যেন আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ মান লম্বা একটা হারিস মহাজবিন আল্লাহ আনহুকে আল্লাহ রসুল্লাহ ইসলাম কিছু বলার পরে লাস্টে নিজের জিহব্বাটা ধরলেন দশান নিজের জিহব্বাটা ধরলেন তারপর বললেন কুফফা আলাইকা কা হাজা তুমি এটাকে সংযত রাখবে এই জিহ্বাকে এই মুখকে সংযত রাখবে মহাদ্বীন জাবাল রদিয়া আল্লাহ আল্হ বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী সাল্লাম হ্যাঁ ওয়া ওয়া আইন আলা মুয়া খালুন আলা হাজা আমাদেরকে কি জিহব্বার কথার জন্য মুখের কথার জন্য পকড়াও করা হবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন সাকিলাত কা উম্মুকা ইয়ামুআয মুয়াজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এটা জাহেলিয়াতের যুগের একটা সম্বোধন ছিল তখনকার যুগের যে আমরা এখন অনেক সময় নানু দূর হও বা কিছু এরকম একটা কথা বলি তো ওই রকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক ওয়া হাল ইয়াকুব্বুন নাস আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদুল সিনতিহিম মানুষ মানুষকে তাদের মুখের উপরে ভর করে। অথবা তাদের নাকের ডগার উপরে ভর করি উল্টো করে জাহান নামে নিক্ষেপ যে জন্য করা হবে সেটা হলো আল সিনাতহিম তাদের মুখের বা জিহব্বার কর্মফল বলুন জালে তাহলে জিহব্বাটা হেফাজত করতে হবে আল্লাহ রসুল সাল্লিয়াল বলছেন মধ্যে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী হয় ভালো কথা বলো না হয় কি থাকো চুপ থাকো এজন্য বেশি কথা বলা ভালো নয় বিশেষ করে ওই সকল কথা যেগুলোতে কোনো फायदा নেই ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহববান করে এবং ওয়া আমিলা সলিহা নিজেও সৎ করে ওকালা ইন্দানি মিনাল মুসলিমিন আর বলে আমি একজন সাধারণ মুসলমানদের সদস্য অতএব আপনি সর্বোত্তম কথা বলা বা কারী হতে চান আপনি সবচেয়ে ভালো বক্তা হতে চান বক্তা বলতে দেশের বক্তা না যে কথা বলে সেই বক্তা আপনি কথা বলছেন তখন আপনি বক্তা তো আপনার কথা সবচেয়ে উন্নত হবে তখনই যখনই আপনি মানুষকে দিনের পথে আহ্বান করবেন এজন্য জন্য আপনাদেরকে আমরা আহ্বান করি দিন শিখুন দিন শিখে আপনি দিনের দায়ী হয়ে যান তবেই আপনি কি হতে পারেন সর্বোত্তম ব্যক্তিদের কাতারে সামিল হতে পারবেন কারণ এই কাজটা কারা করে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবী ও রসুলগুন ওসলাম তারা এই দিনের কাজ করে গেছেন তারা দাওয়াতের কাজ করেছেন আপনি করলে আপনি তাদের পথে হাঁটলেন আপনিও তাদের দলভুক্ত হবেন নবীর আসল আপনি না হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তাদের দলে ভিড়তে তো সমস্যা নেই আল্লাহ তাল্লা কাছে আমরা দোয়া করি সরাত আল মুস্তাকিম সরাত আনাম তা আলিহিম এরা হলেন নবী সিদ্দিকগুন শহীদগুন সালিহিনগুন তাদের কাতার আপনি ইনশাআল্লাহ চলে যাবেন যদি আপনি এই খেদমত আঞ্জাম দিতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মাহিদ তাহলে আমরা লজ্জাস্থান হেফাজত করবো আমাদের মুখকেও কন্ট্রোল করবো আল্লাহ জন্য তৌফিক দান করেন আমি এটা গেল চার নম্বর আল্লাহ তালা বলে দিয়েছেন যে যেহেতু আল্লাহ তালা খায় দিয়েছেন তাই না আপনার যৌন চাহিদা যৌ যৌবিক চাহিদা আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিয়েছেন আর চাহিদা দেওয়ার পরে সেটা ব্যবহারের ব্যবহারের ব্যবস্থা তালা করবেন না এই কঠিন পরীক্ষায় আল্লাহ আমাদেরকে ফেলেননি বরং আল্লাহ তাল্লাহ সহজ উপায় করে দিয়েছেন বলছেন ই্লা আল্লাহিন তবে হ্যাঁ যদি স্ত্রী হ্যাঁ বিয়ে করে সে সেখানে তার এই চাহিদা মেটায় অথবা আগের দিনে যে দাস দাসী প্রথা ছিল দাসী প্রথা সেটা যদি হয় যুদ্ধলব্ধ কোনো দাসী সে পায় তার ভাগে আর এখনও যদি সেটা হয় সেটা চালু আছে শরীয়ত রহিত করেনি তাহলে তবে তার আগে তো জিহাদ করতে হবে তাই না হ্যাঁ তো যাই হোক যদি দাসী থাকে তাহলে এদেরকে ব্যবহার ইসলাম জায়েজ করেছে আর এই ব্যবহারের দ্বারা ফাইনাহুম গাইরু মালুমিন এতে তাদেরকে এই এই আপনার দোষারোপ করা হবে না এজন্য তাদেরকে তিরস্কার করা হবে না ফামানি আদুন। এর পরে যারা অন্য উপায় অবলম্বন করে গার্লফ্রেন্ড অথবা বাইরে পরকিয়া প্রেম ইত্যাদি চালিয়ে যায় এরাই হলো সীমা লঙ্ঘনকারী তারা মমিনের এই গুণ থেকে বহিষ্কার এবং সাথে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে তাহলে তাদের চার নম্বর গুণ বললাম লজ্জাস্থান হেফাজত করা কিন্তু নিজের স্ত্রীর সাথে তার এই লজ্জাস্থান বৈধ পন্থায় ব্যবহার করবে শরীয়ত এটা কী করেছে অ্যালাউ করেছে তার এই চাহিদাকে এখানে এসে পূরণের ব্যবস্থা রেখেছে আর এর বাইরে যদি হয় তাহলে সেগুলো হলো অন্যায় সেগুলো হলো অন্যায় আজ আমাদের সমাজে আমাদের মা ও বোনেরা বহু বিবাহের চরম বিরোধী এবং তার বিরোধিতারও একটা কারণ আছে কারণ যারা বহু বিবাহ করছে তারাও কিন্তু আদল ইনসাফের কোনো তোয়াক্কা করে না একটা বিয়ে করার পরে ওই সমাজ ওই পরিবেশ একেবারে তসনাস হয়ে যাচ্ছে তবে এই ক্ষেত্রে কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গির উপরে উভয়েরই আমল করা উচিত মহিলারাও যেরকম এই দ্বিতীয় স্ত্রী সহ্য করতে পারে না কিন্তু আবার তলে তলে ওই স্বামী মেলা মহিলার সাথে যোগাযোগ রাখছে ওতে সে কিছু মনে করে না তুমি যাই মন তাই করো কিন্তু আমার সাথী নিয়ে আসবা না এখানে হ্যাঁ সতীর নিয়ে আসবা না কিন্তু এটাই তো হারাম পথ আপনার স্বামীকে আপনি হারাল পথে উদ্বুদ্ধ না করে হারাম পথে আপনি তাকে পা বাড়িয়ে দিলেন এবং চরম হারাম হলো যে দুই বিয়ে করব কিন্তু আদল ইনসাফ ঠিক রাখবো না কিয়ামতের দিন যেই লোক দুই বিয়ে করা বা তিন বিয়ে বা চার বিয়ে পর্যন্ত যায়ে যাচ্ছে এটা করলো করার পরে স্ত্রীদের মধ্যে মধ্যে আদাল সাপ ঠিক রাখলো না কি অবস্থায় হাজির হবে কিয়ামতের দিন হাজির হবে তার এক পাশ কি থাকবে ঝলসানো থাকবে নাউজে তাই দুই বিয়ে করলেন মজার জন্য মজা ঠিকই নিচ্ছেন কিন্তু বড় স্ত্রীকে ভুলে গেলেন অথবা ছোটো স্ত্রীর সাথে বনা বনিমনা হলো না আপনি আটকে লটকে রাখলেন তার সাথে যোগাযোগ আপনার নেই তার খরচ আপনি দিচ্ছেন না দয়া করে সাবধান হয়ে যান কিয়ামতের দিন আপনি পার পাবেন না বলবো যে লজ্জা ইস্তানের হেফাজত করতে গিয়ে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এর বাইরে বৈধতার বাইরে কোনো পথ অবলম্বন করা যাবে না যেন আমাদেরকে এই বৈধ পথেই রাখেন অবৈধ পথ থেকে হেফাজত করেন রহমান